হ্যালো বন্ধুরা, আমি এমএস কুপিডের 13 নম্বর এপিসোডটা নিয়ে এলাম। এই এপিসোডের শুরুতে টঙ্গর বায়ানকে ডাক দেয়, তখন বায়ান টঙ্গরের ডাককে সাড়া দেয়। টঙ্গর তখন বায়ানকে বলে, আমি অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি। কিন্তু ঠিক তখনই বায়ান তার হাত বেঁধে ফেলে, আর তখন বায়ান জাদু দিয়ে তার রূপ পাল্টিয়ে ফেলে। আসলে এটা ছিল লিফু। লিফু তখন টঙ্গরকে বলে, তুমি আমার সাথে ফিরে চলো, আর আমি তোমাকে দেবতার দড়ি দিয়ে বেঁধেছি, তুমি এটা খুলতে পারবে না। তখনই টঙ্গর বলে, আমি যদি ফিরে যাই তবে আমি ভালো থাকবো না। এদিক দিয়ে তখন জিং যাচ্ছিল, জিংকে দেখে টঙ্গর চিৎকার করতে থাকে। তখনই জিং লিফুকে আটক করে এখান থেকে নিয়ে যায়। এরপরে সিনে সানি এবং লিয়ানলি খাবার বানাতে যায়। তখনই সানি দেখে পুরো রান্নাঘর কেউ গুছিয়ে রেখেছে। সানি এটা দেখে দৌড়ে যায়। এদিকে দেখি বায়ান তার ম্যাচমেকারের ঘরটা গোছাচ্ছিল আর লিফুর কথা ভাবছিল। লিফু তাকে বলেছিল, যাকে তুমি ভালোবাসবে তাকে খুশি রাখার চেষ্টা করবে। তখনই বায়ানের কাছে সানি আসে এবং বায়ানকে বলে, তুমি কি রান্নাঘর পরিষ্কার করেছো? তখন বায়ান বলে, হ্যাঁ। সানির তখন মনে পড়ে যায় ওকে বাঁচাতে যেয়ে বায়ান তার হাতে আঘাত পেয়েছিল। তখন সানি বায়ানকে জিজ্ঞেস করে, তোমার হাত এখন কেমন আছে? তখন বায়ান বলে, হ্যাঁ ঠিক আছে। বায়ান তখন সানির কথায় তেমন গুরুত্ব না দিয়ে সানিকে বলে, তুমি তোমার কাজে যাও, আমি এদিকে দেখে নেব। তখন সানি ভাবে, হয়তো সত্যি বায়ান তার উপরে বিরক্ত হয়েছে। এদিকে লিফু এবং টঙ্গরকে দেখি, যারা জেলখানায় ছিল। তখন লিফু বলে, তুমি কেন মিথ্যা বললে? তোমার জন্য আজ আমরা এখানে নোংরা জায়গায় আছি। তখন টঙ্গর বলে, আমি আরো কিছুক্ষণ তোমার সাথে মজা করব, তারপর এখান থেকে চলে যাব। লিফু তাকে বলে, তোমার এখানে মজা করার জায়গা? তখনই আবার জিঙ্ক আসে। জিঙ্ক লিফুকে বলে, তোমাদের মধ্যে সম্পর্ক কি? তখন তারা দুজনেই কথা বলতে থাকে। তে জিঙ্ক রাগ করে, ধমক দিয়ে বলে, একজন করে বলো তোমার মধ্যে এবং চুয়ের মধ্যে তাদের সম্পর্ক কি। এই সিন কাটলে পরে দেখি সানি লিয়ানলি এবং লালবিচিকে বলছে, আমি কি সত্যি বায়ানের সাথে খারাপ করেছি? তখন তারা বলে, হ। সানি তখন বলে, শুনোই না, আমার সাথে বায়ান আগে থেকে খারাপ ব্যবহার করলো। তখন লিয়ানলি বলে, যাই হোক, বায়ান তার জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে বাঁচিয়েছে, কিন্তু আপনি এখনো তাকে ধন্যবাদ জানাননি। সানি তখন রান্নাঘরের দিকে তাকিয়ে বলে, তোমার কি মনে আছে আমার মা যখন বেঁচে ছিল তখন সে রান্নাঘর কত ঝকঝক করে রাখতো, কিন্তু সে আমাদের ছেড়ে চলে গেল। তখনই লালবিচি বলে, তার মানে বায়ানও কি মারা যাচ্ছে? এই কথা শুনে তো সানি অনেক রাগ করে। ওইদিকে জিঙ্ক লিফু এবং টঙ্গরের থেকে সেই কথার অ্যান্সার চাচ্ছিল, কিন্তু তারা বলছিল না। তখনই জিং বলে, যে পর্যন্ত তোমরা এই কথার অ্যান্সার না দিবে সেই পর্যন্ত তোমরা এখানেই থাকবে। কিন্তু তখনই টঙ্গ তার জাদু ব্যবহার করতে চায়। তখনই লিফু তার হাত আটকায়, এটা জিং দেখে। এতে জিং অনেক রেগে যায়। তখন জিং তাদের নিয়ে ম্যাচমেকার সদস্যদের মুখোমুখি হতে চায়। এদিকে সানিকে লিয়ানলি এবং লালবিচি পরামর্শ দেয় বায়ানের কাছে ক্ষমা চাইতে। তখন সানি বলে, আমি তার কাছে কিভাবে ক্ষমা চাইবো? তখনই তার দাদি বলে, ঘুড়ি। এদিকে সানি তাকিয়ে দেখে আকাশে অনেক ঘুড়ি উঠছে। তখনই সানি বলে, আমরা ঘুড়ির মধ্যে ছড়ি লেখে আকাশে উড়াতে পারি, তখনই বায়ান দেখলে তাদের ক্ষমা করবে। কিন্তু এদিকে সানি ঘুড়ি উড়াতে যেয়ে ঘুড়িটা গাছের সাথে বেজে যায় আর টানতে গিয়ে তারটা কেটে যায়। তখনই ময় নিয়ে আসে ঘুড়িটি পাড়ার জন্য। সানি যখনই ময়েতে উঠে ঘুড়িটি পাড়ার চেষ্টা করে তখনই সানির পা পিছলে পড়ে যায়। সে চিৎকার করতে করতেই বায়ান এসে তাকে ধরে ফেলে। এতে তো সবাই অবাক হয়ে যায়। তখন সানি বায়ানকে বলে, তুমি অনেক চতুর। সানি আরো বলে, অবশেষে তুমি আমাকে দেখার ইচ্ছুক হলে। ঠিক তখনই জিঙ্ক লিফু এবং টঙ্গরকে নিয়ে আসে। টঙ্গর তো বায়ানকে দেখে দৌড়িয়ে তার কাছে আসে, কিন্তু বায়ান তাকে চিনতে পারে না। তখন টঙ্গর বলে, আমি তোমার কাজিন। তখন সানি টঙ্গরকে দূরে সরিয়ে বায়ানকে বলে, তোমার কি সত্যিই কাজিন আছে? বায়ান তখন লিফুকে জিজ্ঞেস করে, লিফু বলে, হ্যাঁ। এদিকে সবাই এটা নিয়ে ডিসকাস করার জন্য বসেছিল। তখন লিয়ানলি এবং লালবিচি বলে, আবার কাজিন কেন? ছেলে বা মেয়ে হয় তাদের অবশ্যই ছোটবেলা থেকে বিয়ে ঠিক করা থাকে, এতে তো সানি অনেক খারাপ করবে। তখন টঙ্গর বায়ানকে বলে, আমি যখন ছোট ছিলাম তুমি আমাকে অনেক যত্ন নিয়েছিলে। এটা শুনে সানি বলে, আমাদের ম্যাচমেকারে আর কোনো কক্ষ খালি নেই, বায়ান তুমি ওকে অন্য জায়গায় রাখতে পারো। তখন টঙ্গর বলে, আমি যদি অন্য জায়গায় থাকি তবে আমার কোনো অসুবিধা হলে তুমি আমার বাবার কাছে একা দিতে পারবে না, তাই আমি তোমার কাছেই থাকতে চাই। এতে তো সানি অনেক রেগে যায়। তখন জিং সানিকে নিয়ে এখান থেকে চলে যায়। জিং সানিকে বাহিরে নিয়ে বলে, তুমি ওকে এখানেই থাকতে দাও, শত্রুকে চোখে চোখে রাখতে হয়, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে তোমার সহজ হবে। তখন সানি এতে রাজি হয়ে যায়। এরপর টঙ্গর তার সমস্ত জিনিস নিয়ে আসে। তখন সানির বাবা সানিকে বলে, তোমার যদি এরকম আরো বন্ধু থাকে তুমি নিয়ে আসতে পারো, তাহলে আমরা বেশি বেশি জিনিস পাবো।
এদিকে বায়ান এবং লিফু কথা বলছিল, তখনই সানি তাদের দরজার কাছে আসে। লিফু তাকে বলে, অঙ্গর তোমার ছোটবেলার প্রিয়তমা ছিল। তখনই বায়ান বলে, এটা কি ঠিক? তখন লিফু বলে, জানি না, হয়তোবা। এটা শুনে সানি এখান থেকে রাগ করে চলে যায়। এরপর বায়ান বলে, কখনোই তার প্রেমে পড়ব না। ওইদিকে লর্জু সেনাপতি লর্জুকে জানায়, বায়ানের জন্য আরেকটি মেয়ে এসেছে, সে তার কাছে আঠার মতো লেগে আছে। এতে তো লর্জু অনেক খুশি হয়ে যায়। তখন লর্জু সানির সাথে সন্ধ্যায় দেখা করতে চায়। এদিকে সানি এবং জিঙ্ক ড্রিঙ্ক করছিল। তখন জিঙ্ক সানিকে জিজ্ঞেস করে, তুমি কেন বায়ানের জন্য মন খারাপ করছো? তখন সানি বলে, কোন পুরুষকে তার বাহিরের রূপ দেখে বিচার করা যায় না। জিঙ্ক বলে, সত্যি সব পুরুষই এক। তখন সানি জিঙ্ককে বলে, বায়ান তো আমার বাগদাতের ভান করছে, তুমি কেন তার এখন কাজে আসলো? জিঙ্ক বলে, তুমি তো বাগদাত হতে তাকে বাধ্য করেছিলে। এরপর তারা ড্রিঙ্ক করতে করতে সানি জিঙ্ককে বলে, তুমি এখান থেকে একটা নাম চুজ করে নাও, আমি তোমাকে একটা ভালো খুঁজে দেবো। তখন জিঙ্ক একটা নাম দেখায়। এরপর সানি ওইখানে ঘুমিয়ে যায়। তখন জিঙ্ক এই বইটি নিয়ে এখান থেকে বের হয়ে যায়। বের হলে লিফু জিঙ্ককে দেখতে পায়। তখনই লিফু জিঙ্কের পিছে পিছে যায়। এদিকে সানি স্বপ্ন দেখে যে বায়ান টঙ্গরকে ধরেছিল এবং টঙ্গরের সব কথা বায়ান শুনছিল। এদিকে সানির স্বপ্ন ভাঙলে সানি অনেক রেগে যায়। তখন সানি এখান থেকে চলে যায়। ওইদিকে জিঙ্ক মাতাল হয়ে সেই লি দাজুয়াং এর বাড়ি এসে টেবিলে বসে পড়ে। তখনই তারা এসে তাকে দেখে তাকে পানি খেতে দেয়। এতে জিঙ্কের স্মৃতি ফিরে আসে। তখনই জিঙ্ক তাদের কাছে ক্ষমা চেয়ে ফিরে যায়। তখন এই মহিলা ছেলেটিকে বলতে থাকে, আমরা গরিব হলেও তোমাকে এরকম একটা মেয়ের সাথে বিয়ে দিতে পারি না। তখনই জিঙ্ক থেকে তাদের সব কথা শুনে আর তাদের দিকে যেতে নেয়। তখনই লিফু তার হাত ধরে এবং বলে, তুমি তাদের কথা উপেক্ষা করো, এগুলা কিছু মনে করো না। এদিকে সানি মাতাল হয়ে বায়ানের রুমে আসে। তখন বায়ান তাকে ধরলে বায়ানকে সানি বলে তার জিনিস ফিরিয়ে দিতে। বায়ান কিছু বুঝতে পারে না। তখন সানি আরো জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার তার বাবা শুনে তে বায়ান সানির মুখ চেপে ধরে এখান থেকে পালিয়ে যায়। তার বাবা এসে ঘরে দেখে কেউ নেই। তখন তার বাবা এখান থেকে চলে যায়। পর দেখি বায়ান সানিকে নিয়ে একটা অদ্ভুত জায়গায় গেছে। সানি বলছে, আমি কি স্বপ্ন দেখছি? এটা কোথায়? বায়ান বলে, হ্যাঁ এটা তুমি স্বপ্ন দেখছো, তুমি জেগে উঠলে কথা মনে রাখবে না। এরপর সানি দেখে আকাশে অনেক ঘুড়ি। তখন সানি দেখতে পায় তারও এই ঘুড়ি। তখন সানি বায়ানকে বলে, এই ঘুড়িটা আমি তোমার জন্য কিনেছিলাম। বায়ান বলে, তুমি আমার জন্য ঘুড়ি কিনেছিলে? তখন বায়ানের মনে পড়ে, আমি সেদিন ঘুড়ি পাড়ার জন্যই পড়ে গিয়েছিল। তখন সানি বলে, আমার মার তো দুই দিন আগে আমার মা রান্নাঘর অনেক সুন্দর করে সাজিয়েছিল। সেদিন যখন আমি রান্নাঘরে ঢুকলাম, দেখলাম তুমি অনেক সুন্দর করে সাজিয়েছো, তাই আমার মনে হচ্ছিল যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই তোমার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য আমি তোমার জন্য ঘুড়ি কিনেছিলাম। সানি তাকে আরো অনেক কথা বলে। তখন সানি বলে, সব কথা বলছি কারণ আমি স্বপ্ন দেখছি। এতে বায়ান হেসে তার হাত ধরে তার কাছে নেয়। সানি তখন তার কাঁধে মাথা রাখে আর বলে, এটা একটা স্বপ্ন। তখন সে এখানে ঘুমিয়ে যায়। তখন বায়ান তার দিক তাকিয়ে থাকে এবং তার হাত দিয়ে তার মুখ স্পর্শ করে। এদিকে রিফু এবং জিং সেই লি দায়ুজাং এর ঘরে কিছু ব্যাং দেয়। তখন লোকটি বের হয়ে আসলে এখান থেকে পালিয়ে যায়। রিফু এবং জিং জনের হাত ধরে বাড়ি ফিরে এসে অনেক হাসছিল। তখন তারা দেখতে পায় তাদের হাত ধরে আছে। তখন হাত ছেড়ে যার যার ঘরে চলে যায়। এদিকে সানিকে কোলে করে নিয়ে বায়ান আসছিল। তখন টঙ্গর এবং লর্জু তাদের দেখে। বায়ান তখন সানিকে তার রুমে শুয়ে এখান থেকে চলে যায়। বায়ান লিফুকে টেনে নিয়ে কোলে নিয়ে যায়। তখন লিফু জিজ্ঞেস করে, আমরা এখানে আসছি কেন? তখন বায়ান বলে, ঘুড়ি খুঁজতে এসেছি। তখন তারা সারা জঙ্গল খোঁজাখুঁজি করে সেই গাছের কাছে যেয়ে দাঁড়ায়। লিফু বলে, তুমি কি বাচ্চা? তখন সারা রাত ভরা তুমি খুঁজতেছ, একটা তো কিনলেই হয়। তখনই তারা দেখতে পায় গাছের সাথে ঘুড়িটি ঝুলে আছে। বায়ান তখন সেই ঘুড়িটি পেরে আনে। এদিকে যখন ঘুম ভাঙে তখন লালবিছি সানিকে বলে, আপনি কি কোনো স্বপ্ন দেখছিলেন? তখন সানির মনে পড়ে যায় সেই দিনের কথা। তখন সানি বলে, হ্যাঁ আমি স্বপ্ন দেখছি। তখনই লিয়ানলি এসে সানিকে জানায় যে ওইখানে হইচই চলছে। সানি তার দোকানে এসে দেখে সেই লি দায়ুজাং এবং তার মা এসেছে বিচার দিতে। সানি এই ব্যাপারে কিছুই জানে না। তখনই জিঙ্ক এসে বলে, এখানে হইচই কিসের? তখনই জিঙ্ক তাদের দেখতে পেয়ে ভয়ে চলে যেতে চায়, কিন্তু তারা দুজনে তাকে ধরে ফেলে। তখন সবাই তো অবাক হয়ে যায়। এতে জিঙ্ককে তারা বলতে থাকে, তোমাদের কাউকেই আমরা রেহাই দেব না, তাদের উচিত শিক্ষা দেব। এইখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডটা পেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভালো লাগলে কমেন্টস করে জানিয়ে দাও।